আসসালামু আলাইকুম মরাহুল্লাহি অবের কেতু শোহেবখারি শরীফের হাদিস নাম্বার আটশো বিরাশি আদম রহমতুল্লাহতে আবুহার রাজিউল্লাহ থেকে বর্ণিত তিনি বললেন নবী করিম সাল্লাম জুমার দিন মসজিদের দরজায় ফেরস্তাগণের অবস্থান করেন নবী করিম সাল্লাম বলেন যে জুমার দিন মসজিদের দরজায় ফেরস্তাগণ অবস্থান করেন এবং ক্রম অনুসারে ক্রমানুসারে আগে আগমনকারীদের নাম লিখতে থাকেন এবং যে সব যে সবার আগে আসে সেই ওই ব্যক্তির ন্যায় যে একটি মোটা তাজা উট কোরবানি করে এরপর যে আসে সে ওই ব্যক্তির ন্যায় যে একটি ঘাবি কোরবানি করে তারপর আগমনকারী ব্যক্তি মুরগি দানকারীর ন্যায় এরপর আগমনকারী ব্যক্তি একটি ডিম দানকারীর ন্যায় তারপর ইমাম যখন বের হয় তারপর ইমাম যখন বের হন তখন ফেরেশতাগণ তাদের দফতর বন্ধ করে দেন এবং মনোযোগ সহকারে খুঁজবা শুনতে থাকেন সোবাহানুল্লাহ সোবাহানুল্লাহ তো এই হাদিসটির দ্বারা রসুস আল্লাহ সালামের এই হাদিসটি দ্বারা আমরা এতটুকু বুঝতে পারি যে রসুল আল্লাহ এখানে বলে গিয়েছেন যে যে জুমার দিন যখন জুমার নামাজ শুরু হয় শুরু হওয়ার আগে আগের মুহূর্তটি তখন ফেরেস্তারা দরজায় বসে থাকে বা দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকে যে লোকটি সর্বপ্রথম ডুক ডুববে তার জন্য একটি মোটা তাজা উট কোরবানি করার নেয় তারপর এত সমপরিমাণ পরিমাণ সোয়াব তার আমল লেখা হয় পরবর্তী জনের পরবর্তীতে যারা ঝুকে তার কোরবানি গরু কোরবানি নেয় তারপরে মুরগি কোরবানি তারপরে ডিম কাউকে ডিম দেওয়ার সোয়াব যতটুকু হয় অতটুকু দেয় তারপরে যখন খুদবা শুরু হয় তখন তারা তাদের দপ্তর বন্ধ করে তারাও খুদবা শুনতে থাকে তো রসোলাল্লাহ সাল্লামের এই হাদিস দ্বারা আমরা এতটুকু বুঝতে পারলাম যে আমরা আগে আগে আমরা জুমার নামাজের দিন চেষ্টা করব সবার আগে মসজিদে যাওয়ার জন্য তাহলে আমরা কতটুকু সোয়াবের আশা করতে পারি কতটুকু আমরা পাবো সেতুটুকু অন্তত আমরা এই হাদিস দ্বারা আমরা বুঝতে পেরেছি তো আমরা চেষ্টা করব সাল্লাহ সাল্লামের হাদিসগুলো মেনে বুঝে আমল করার এবং বেশি 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 নেক আমল করার নেক কাজ করার বেশি বেশি সোয়াব কামানোর চেষ্টা প্রতিযোগিতা আমাদের মধ্যে থাকা উচিত আমরা মুসলমান হিসাবে যেন আমরা যখন আমরা পৃথিবীতে কিছুদিনের জন্য এসেছি তখন আমরা চেষ্টা করতে হবে বেশি বেশি আমল উপার্জন করে যেতে পৃথিবী থেকে আল্লাহ আমাদের আল্লাহ আমাদের চেষ্টাকে কবুল এমন মঞ্জুর করুন আমিন ও আলহামদুলিল্লাহ আখির দানা আলহামদুলিল্লা রবিলামিন আসসালামাইলাইকুম বরহমাত